বহরমপুরের রাজধরপাড়ায় প্রবীণ দম্পতির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই নাতিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মোজাম্মেল শেখ ও রানা শেখ। ঘটনা তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছিল বহরমপুর থানার পুলিশ। পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করে নেয় দুই নাতি। বৃহস্পতিবার দুজনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বুধবার বহরমপুরের রাজধরপাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক প্রবীণ দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম আব্দুর রহিত শেখ ও রিজিয়া বিবি। ছেলে মেয়েরা আলাদা থাকায় ওই বাড়িতে একাই থাকতেন এই প্রবীণ দম্পতি। বুধবার সকালে প্রতিবেশীরা কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজ শুরু করেন। পরিবারের লোকেরা এসে কোনো রকমে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় দুজনের দেহ। দুজনেরই শরীরে আঘাতের চিহ্ন ছিল, খুনের অভিযোগ তোলে পরিবারের লোকেরা। পুলিশের অনুমান ছিল শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছিল বহরমপুর থানার পুলিশ। পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করে নেয় দুই নাতি মোজাম্মেল শেখ ও রানা শেখ। সম্পত্তি না দেওয়ার কারণেই শ্বাসরোধ করে দাদু দিদাকে খুন করেছে বলে স্বীকার করে তারা। বৃহস্পতিবার দুজনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328।